part 3 environment setup jodio Vue.js er tutorial ekhon porjonto Vue.js er kono code likhi nai jai hok amra ajke Vue.js er code likhbo to environment ta kibhabe setup korbo etar sobche shohoj hoyeche Vue.js er cdn use kora cdn link use na kore amra cdn link ta download kore amader project folder e rekhe debo এখানে Vue.js এর আপনারা মিনিফাইড ভার্সন ইউজ করতে পারেন তবে আমি রিকমেন্ড করব মিনিফাইড ভার্সন ইউজ না করা ডেভেলপমেন্টের ক্ষেত্রে আপনারা নরমাল যে Vue.js এর লাইব্রেরি সেটা ইউজ করবেন মিনিফাইড ভার্সন আমরা ইউজ করব যখন আমরা প্রজেক্টটি পাবলিশ করব তখন মিনিফাইড ভার্সনটা ইউজ করা বেটার তো এটা আমরা ফার্স্ট ডাউনলোড করে নিচ্ছি ডাউনলোড করে আমরা এখানে একটি ফোল্ডার তৈরি করি Vue.js এর জন্য Vue.js Bangla tutorial এটা আমরা সাবলাইম টেক্সট ওপেন করে এখানেই আমরা প্রজেক্টের কোডগুলো লিখব আমরা এখানে Vue.js এর জন্য Vue.js নাম দিলাম এখানে সোর্স কোডটা পেস্ট করে এটা সেভ করলাম আর Vue.js ইউজ করার জন্য আমরা এইখানে ইনডেক্স ফাইলে Vue.js বাংলা টিউটোরিয়াল নাম দিলাম টাইটেল এবং এখানে আমরা Vue.js এর কোড গুলো লিখব তো Vue.js ইউজ করার জন্য আমাদের যেটা করতে হবে ফারস্টে সেটা হচ্ছে আমাদের Vue.js লাইব্রেরি অ্যাড করতে হবে স্ক্রিপ্ট আমরা এখানে src দিয়ে Vue.js দিলাম আর Vue.js এই লাইব্রেরিটা দেওয়ার পরে আমাদের অ্যাপ্লিকেশনের জন্য Vue.js এর কোড লিখতে হবে তো আমরা এটা এখানে লিখতেছি অথবা অন্য ফাইলে লিখতে পারতাম যেহেতু ফার্স্ট প্রোগ্রাম আমরা এখানে লিখি আর Vue.js টা কোন ডিভের মধ্যে কাজ করবে এটার জন্য আমাদের একটি রুট ডিভ ডিক্লেয়ার করতে হবে আমরা এখানে ডিক্লেয়ার করলাম রুট আইডি দিয়ে ডিক্লেয়ার করলাম রুট এই ডিভের মধ্যে আমাদের Vue.js টা কাজ করবে তো এটার জন্য Vue.js ইউজ করার জন্য আমাদের কি করতে হবে Vue.js লাইব্রেরিটা অ্যাড করলে আমাদের এখানে এই স্ক্রিপ্টের মধ্যে আমাদের ভিউ একটি ক্লাস তৈরি করা হয়েছে ধরে নিতে পারেন যে ভিউ একটি ক্লাস তৈরি করেছে আমরা সেই ভিউ এর অবজেক্ট তৈরি করে সেই অবজেক্ট দিয়ে আমরা Vue.js ইউজ করতে পারব তো এটার জন্য আমাদের কি করতে হবে ফার্স্টেই আমাদের ভিউ এর একটি অবজেক্ট তৈরি করতে হবে তো আমরা এটা অ্যাপ নাম দিয়ে তার মধ্যে তৈরি করতেছি নিউ কিওয়ার্ড দিয়ে নিউ ভিউ একটি অবজেক্ট তৈরি করতে হবে Vue.js ইমপ্লিমেন্ট করার জন্য তো এখানে দেখেন ভিউ এই কনস্ট্রাক্টরটি প্যারামিটার হিসেবে একটি অবজেক্ট নেয় এবং সেই অবজেক্টের কিছু প্রপার্টি দিতে হয় তার মধ্যে একটি মাস্ট নিডেড প্রপার্টি হচ্ছে এলিমেন্ট এটার ভ্যালু দিতে হবে হচ্ছে আমরা কোন ডিভটাকে কোন ডিভের মধ্যে আমরা Vue.js ইউজ করতে চাচ্ছি সেটা আমাদের এখানে দিতে হবে তো আমরা এখানে যে কোয়েরি সিলেক্টরের মতো হ্যাশ রুট দিলে এই রুট ডিভটাকে কন্ট্রোল করতে পারবে এই ভিউ ইনস্টান্সটা আরেকটি দিতে হবে হচ্ছে ডেটা প্রপার্টির মধ্যে একটি অবজেক্ট দিতে হবে সেখানে যে প্রপার্টি ভ্যালুগুলো দেবো সেগুলো আমরা এই রুট ডিভের মধ্যে অ্যাক্সেস করতে পারবো অথবা প্রিন্ট করতে পারবো তো আমরা এখানে দিলাম মেসেজ প্রপার্টির মধ্যে দিলাম হচ্ছে হ্যালো ওয়ার্ল্ড তাহলে আমাদের কি হবে এই মেসেজটাকে যদি আমরা এখানে প্রিন্ট করতে চাই রুট ডিভের মধ্যে তাহলে আমাদের ডাবল কার্লি ব্রেসের মধ্যে আমাদের ওই প্রপার্টিটা লিখতে হবে তাহলে এটি
সাকসেসফুলি ইমপ্লিমেন্ট হওয়ার কথা। চলেন দেখে আসি কি হয়। এখানে দেখা যাচ্ছে হ্যালো ওয়ার্ল্ড, তার মানে আমাদের ভিউজেসটা সাকসেসফুলি ইমপ্লিমেন্ট হয়ে গেছে। তো এটা আসলে কীভাবে কাজ করে চলুন একটু বোঝার চেষ্টা করি। এখানে ধরতে পারেন যে এটা হচ্ছে মডেল, আমাদের ডাটাটা হচ্ছে মডেল। এখানে মেসেজ প্রপার্টি আছে, এই প্রপার্টিটা এই রুট ডিভের মধ্যে আমাদের এক্সপ্রেশন ল্যাঙ্গুয়েজের মাধ্যমে এটা দেখানো হলো। তো হ্যালো ওয়ার্ল্ড প্রোগ্রামের জন্য এটুকুই যথেষ্ট। এটুকু যদি আপনারা করতে পারেন তাহলে ধরতে পারবেন যে আপনারা ভিউজেসটা ইমপ্লিমেন্ট করতে পারছেন। তো আজকে আর বেশি শেখাবো না, এটা হচ্ছে গেল ইজিয়েস্ট ওয়ে ভিউজেসের জন্য। তো আমরা যদি বড় কোনো প্রজেক্ট করতে যাই তাহলে অবশ্যই আমরা এভাবে ইউজ করবো না, আমরা সেটার জন্য এনভায়রনমেন্টটা অন্যভাবে সেট আপ করবো। সেটার জন্য আমরা ভিউ সিএলআই ইউজ করবো। ভিউ সিএলআই হচ্ছে ভিউ কমান্ড লাইন ইন্টারফেস, সেটা ইউজ করলে কিছু সুবিধা আছে। চলুন আমরা একটু সার্চ করে আসি। নেটের প্রবলেম, আমি একটু ভিডিওটা পজ করে নেট কানেকশনটা ঠিক করে নিচ্ছি। ভিউ সিএলআই লিখে সার্চ দিলে দেখেন এরকম লিঙ্ক আসবে। এখানে গিটহাবে ভিউ সিএলআই নামে একটি প্রজেক্ট আছে। এখানে রিডমিটে দেখবেন এখানে ভিউ সিএলআই ইনস্টল করার জন্য আপনাদের যেটা থাকতে হবে সেটা হচ্ছে নোট জেএস এবং এনপিএম নোট জেএসের সাথে থাকে, এবং আপনাদের দরকার হবে হচ্ছে ভিউ সিএলআই প্যাকেজটা ইনস্টল থাকতে হবে। এটার জন্য আপনাদের নোট জেএসের কমান্ড এনপিএম ইনস্টল -g ভিউ সিএলআই দিলে নোট জেএসের ভিউ সিএলআই প্যাকেজটা ইনস্টল হবে। এরপরে আপনারা ভিউ ইনিট দিয়ে আপনাদের প্রজেক্ট ক্রিয়েট করতে পারবেন। তো এটা কেন দেখাচ্ছি, এটা দেখানোর কারণটা হলো আমরা যদি বড় কোনো প্রজেক্ট করতে যাই তাহলে ভিউ সিএলআই ইউজ করতে হবে। এটা করার সুবিধা হলো এখানে আমাদের যে প্রজেক্ট করার পরে যে আমাদের আউটপুটটা দেবে সেখানে জাভাস্ক্রিপ্ট বলতে পারেন, এটা কম্প্রেসড আকারে আসবে। কম্প্রেসড আকারে এটার সাইজ অনেক ছোট হবে, এবং এটা ভিউজেসের যে ভার্চুয়াল ডোম ফিচারটা এখানে ইউজ করা হয়েছে। এখানে লাইট ওয়েট, অনেক লাইট ওয়েট স্ক্রিপ্ট আপনারা পাবেন এবং আপনার ওয়েবসাইটটা অনেক ফাস্ট হবে। তো আমার টিউটোরিয়ালের ফার্স্টের দিকে আমরা এইভাবে সরাসরি কোড লিখে করব, কয়েকটা ভিডিও দেখানোর পরে আমরা ভিউ সিএলআই দিয়ে প্রজেক্ট করব, অথবা আমাদের টিউটোরিয়ালের একদম শেষে গিয়ে আমরা ভিউ সিএলআই দিয়ে একটি প্রজেক্ট করে দেখাবো। তো আজকে এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।